অনেক দূরের কোনো একটি গ্রামে মিনা তার মা সুনিতার সঙ্গে বসবাস করত। সুনিতা একটা কসমেটিকের দোকানে কাজ করত। এবং খুব মুশকিলেই নিজের সংসার চালাত সুনিতা দিন রাত পরিশ্রম করত এবং সে তার মেয়েকে অনেকবার স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছিল পড়ালেখা করার জন্য মিনা খুব দরিদ্র ছিল কিন্তু তার ব্যবহার ছিল অনেক ভালো সে প্রত্যেককে সাহায্য করত। একদিন মিনা তার স্কুলের একজন বান্ধবী রেহেনার সঙ্গে স্কুলে যাচ্ছিল তখন হঠাৎ করেই সে রাস্তার মধ্যে একজন বৃদ্ধ লোককে দেখতে পাই সেই বৃদ্ধ লোকটি তাদেরকে বলে মা আমার অনেক ক্ষুধা লেগেছে তোমরা কি আমাকে খাবার দিবে এখন আমরা স্কুলে যাচ্ছি আর আমাদের কাছে আমাদের লাঞ্চ বক্স ছাড়া আর কিছুই নেই আর আমরা যদি তোমাকে লাঞ্চ বক্সটা দিয়ে দিই তাহলে আমরা কি খাবো যাও অন্য কারোর কাছ থেকে গিয়ে খাবার চেয়ে নাও এটা বলে রেহেনা সেখান থেকে চলে যায় এদিকে মিনা সেই বৃদ্ধ লোকটিকে বলে বাবা আমার কাছে শুধু একটা রুটি আছে আপনার যদি অনেক ক্ষুধা পায় তাহলে আমার থেকে রুটিটি খেয়ে নিন মা তুমি সত্যি অনেক ভালো সব সময় এইভাবেই অন্যকে সাহায্য করো এবং সব সময় হাসি খুশি দেখো এটা বলে বৃদ্ধ লোকটিও সেইখান থেকে চলে যায় এরপর মিনা একা একা স্কুলে যাই স্কুলে যাবার পর রেহেনা মিনাকে বলে মিনা কি করলে এটা তুই তো একটা রুটি ছিল তা ওই বুড়ো লোকটাকে দিয়ে দিলি ওই লোকটার কারণে আজকে তোকে ক্ষুধার্তই থাকতে হবে এমন করে না ওই লোকটি অনেক ক্ষুধার্ত ছিল আর এর কারণেই আমি ওনাকে আমার রুটিটা দিয়ে দিয়েছি ওনাকে সাহায্য করে সত্যি আমার অনেক ভালো লাগছে আসলে তুই একটা বোকা সহজ সরল একটা মেয়ে আরে অন্যকে সাহায্য করে কিচ্ছু হয় না তুই আমাকে দেখ আমি কিন্তু কাউকে সাহায্য করি না আর আমি কত্ত ধনী কাউকে কখনো সাহায্য করা উচিতই নয় কারণ আমাদের কাছে যা অবশিষ্ট থাকে সাহায্য করলে সেগুলোও ফুরিয়ে যায় ধনী হওয়ার কারণে তুই এতটাই অহংকারী হয়ে গিয়েছিস যে এই বিষয়টা তুই বুঝতে পারবি না দান করেও যে আলাদা শান্তি পাওয়া যায় এটা আমি তোকে বোঝাতে পারবো না চল এখন ফালতু কথা না বলে ক্লাসে চল এরপর তারা দুইজন ক্লাসে চলে যায় এভাবেই বেশ কয়েক বছর কেটে যায় এখন রেহানা এবং মিনা দুইজনেই অনেক বড় হয়ে গিয়েছে আর দুইজনের বাড়িতেই দুইজনের বিয়ের কথা চলছিল রেহেনার বিয়ে অনেক বড় একটি বাড়িতে ঠিক হয়ে যায় অন্যদিকে মিনা গরিব হবার কারণে তার বিয়ে হচ্ছিল না একদিন রেহেনা ফোন করে তার সকল বান্ধবীদের সহ মিনাকেও তার বাড়িতে ডাকে রেহানা তার সকল বান্ধবীদেরকে বলে অনেক বড় একটা বাড়িতে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ধনী আর তোমাদের সবাইকে আমার বিয়েতে নিমন্ত্রণ রইল সবাই ভালো ভালো পোশাক পরে আসবে রেহানা এমনটা বলছিল হঠাৎ করে তার নজর পড়ে মিনার উপর এবং সে বলে আরে মিনা তুই তুই আমার বিয়েতে ভালো পোশাক পরে কীভাবে আসবি তুই তো স্কুলেই ছেঁড়া ফাটা পোশাক পরে যেতি এখন যদি তুই আমার বিয়েতেও ছেঁড়া ফাটা পোশাক পরে আসিস তাহলে আমার অনেক অপমান হবে তাই এটাই ভালো হয় যে তুই আমার বিয়েতে আসিস না সবাই ভাববে যে এত বড় একটা বাড়িতে এমন গরিব কোথায় থেকে এলো প্লিজ মিনা আমার কথাতে খারাপ কিছু মনে করিস না কিন্তু দয়া করে তুই আমার বিয়েতে আসিস না রেহেনার এমন কথা শুনে সেখানে উপস্থিত সকল মেয়েরা হাসতে শুরু করে সবাইকে হাসতে দেখে মিনা উঠে দাঁড়ায় এবং সবার মাঝে বলে আমার কাছে ভালো পোশাক নেই আমি দরিদ্র এর কারণে তুমি সবার মাঝে আমাকে অপমান করছো আমাকে তোমার বিয়েতে আসতে না করছো আজকের পর থেকে আর কখনো ভুলেও তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করবে না এটা বলে মিনা কান্না করতে করতে তার বাড়িতে ফিরে আসে মিনাকে কান্না করতে দেখে তার মা সুনিতা বলে আরে কি হয়েছে তোর তুই কান্না করছিস কেন সুনিতা তার মেয়ের চোখের অশ্রু মুসা দিয়ে তাকে সান্ত্বনা দেয় এবং সেও শান্ত হয় কিছুদিনের মধ্যেই রেহেনার বিয়ে হয়ে যায় আর হঠাৎ করেই সুনিতা অসুস্থ হয়ে পড়ে এটা দেখে মিনা ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং বলে মা তোমার তো প্রচণ্ড জ্বর এসেছে চলো হাসপাতালে যাবো মা তুমি আমাকে হাসপাতালে কীভাবে নিয়ে যাবে অনেক কষ্ট করে আমরা দুই বেলার খাবার জোগাড় করি সেখানে দাঁড়িয়ে চিকিৎসা খরচ ওষুধের টাকা এত কিছু কীভাবে জোগাড় করবে তুমি মা এইসব কথা পরে ভাবা যাবে কিন্তু তার আগে হাসপাতালে যেতে হবে টাকার ব্যবস্থা যেভাবেই হোক হয়ে যাবে এখন চলো তো এটা বলে মিনা তার মাকে হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে যাবার পর ডাক্তার মিনাকে বলে তোমার মায়ের পেটে ইনফেকশন হয়ে গেছে যার কারণে পেটে ব্যথা হচ্ছে আর জ্বরও এসেছে ডাক্তার দয়া করে আপনি আমার মায়ের চিকিৎসা করুন হ্যাঁ চিকিৎসা তো অবশ্যই করব কিন্তু তার আগে তুমি রিসেপশনে গিয়ে পঞ্চাশ হাজার টাকা জমা দাও প্লিজ আপনি আমার মায়ের চিকিৎসা করুন আমি কিছুদিনের মধ্যে টাকা জমা করে সব টাকা জমা দিয়ে দিব না না এমনটা হতে পারে না নিয়ম এটাই প্রথমে রিসেপশনে টাকা জমা দিতে হবে আর এরপরেই চিকিৎসা হবে যদি তোমার কাছে টাকার জোগাড় না থাকে তাহলে তুমি তোমার মাকে নিয়ে চলে যেতে পারো যখন তোমার কাছে টাকা হবে তখন তুমি তোমার মাকে নিয়ে এসো আর তখনই চিকিৎসা করাবো মিনা তার মায়ের খারাপ অবস্থা দেখছিল কিন্তু পরিস্থিতির কারণে সে কিছুই করতে পারছিল না সে একা একা নদীর কিনারায় গিয়ে বসে কান্না করতে থাকে মিনার কান্না শুনে নদী থেকে একটি জলপরি বাইরে বেরিয়ে আসে জলপরিকে দেখে মিনা ভীষণ অবাক হয় এরপর জলপরি মিনাকে বলে কি হয়েছে তুমি এখানে বসে কান্না করছো কেন বলো আমাকে এরপর মীনা কান্না করতে করতে জলপরীকে নিজের দারিদ্রতা এবং মায়ের অসুস্থতা সম্পর্কে সব কিছু বলে দেয় সব কিছু শোনার পর জলপরি বলে তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু কিভাবে আমার ওপর তো বিপদের পাহাড় নেমে এসেছে এসো তুমি আমার সাথে নদীর ভেতরে চলো ওইখানে গিয়ে আমি তোমাকে এমন এক দৃশ্য দেখাবো যেটা তুমি এর আগে কখনো দেখো এটা বলার পর জলপরি তাকে নদীর ভেতরে নিয়ে যায়। নদীর ভেতরে যাবার পর মিনা দেখে যে সেইখানে নদীর মাঝখান বরাবর তিনটা ঝুমকার বাড়ি উপস্থিত ছিল মিনা এমন জাদুর ঝুমকার বাড়ি প্রথমবার দেখেছিল তাই সব কিছু দেখে তার চোখ একদম ছানা ছানাপড়া হয়ে যায় জলপরি আপনি একদম ঠিক বলছেন সত্যি আমি এমন অদ্ভুত দৃশ্য এর আগে কখনও দেখিনি তখন তৃতীয় ঝুমকার বাড়িটি বলে মিনা তুমি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো আমার ভেতরে অনেক সোনাদানা আছে এত সোনা যে আমার ভেতরে কোনো জিনিসের কোনো কমতি নেই তোমাকে কখনো কাজ করতে হবে না আর কোনো জিনিসের কোনো দিন অভাবও হবে না এরপর প্রথম ঝুমকার বাড়িটি বলে না মিনা তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো আমার ভেতর থেকে তুমি অনেক ভালো ভালো খাবার এবং ভালো ভালো পোশাক পাবে প্রথম ঝুমকার বাড়িটি বলার পর দ্বিতীয় ঝুমকার বাড়িটি বলে সোনমিনা তোমাকে দেওয়ার জন্য আমার কাছে তেমন কোনো ধন সম্পদ নেই কিন্তু আমার ভেতরে একটা বৃদ্ধা মহিলা বসবাস করে যার সেবা করলে তুমি অনেক পূর্ণ অর্জন করতে পারবে আরে মিনা তুমি বোকামি করো না একটা বুড়ির সেবা করে তুমি আর কি পাবে আমি বলি তুমি আমাকে নিয়ে চলো আমার ভেতরে তুমি সারা জীবন বিলাসবহুল জীবন কাটাতে পারবে তিন ঝুমকর বাড়ির কথা শোনার পর মিনা বলে না আমি দ্বিতীয় ঝুমকর বাড়িতেই যাব। কারণ ওইখানে বৃদ্ধা মায়ের সেবা করে আমি অনেক শান্তি পাবো মীনা এমনটা বলতেই প্রথম এবং তৃতীয় ঝুমকার বাড়ি অদৃশ্য হয়ে যায় এরপর জল পড়ি মিনাকে বলে মিনা, এই ঝুমকর বাড়ির মধ্যে কোনো বৃদ্ধা মহিলা নেই আসলে তিন জাদুর ঝুমকার বাড়ি তোমার পরীক্ষা নিচ্ছিল যে তুমি লোভ করো কি না কিন্তু তুমি তোমার সততার পরিচয় দিয়েছ এখন তুমি এই ঝুমকার বাড়িটি তোমার সাথে করে নিয়ে যেতে পারো জলপরের কথা শুনে মিনা অনেক খুশি হয় এরপর সে জাদুর ঝুমকার বাড়িটি নিজের সঙ্গে করে নিয়ে আসে এবং জাদুর ঝুমকার বাড়ির মধ্যে থেকে সে সকল রকম সুযোগ সুবিধা পেতে থাকে মিনা জাদুর ঝুমকার বাড়ির ভেতরে যায় এবং সেখান থেকে পর্যাপ্ত টাকা নিয়ে তার মায়ের চিকিৎসা করায় এবং সুনিতা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায় এরপর থেকে মিনা জাদুর ঝুমকার বাড়িতে তার মায়ের সঙ্গে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে কোন একটি গ্রামে সুধা নামে একজন গরিব মেয়ে তার মা কমলার সঙ্গে বাস করত সুধার মা চন্দ্রমুখী নামে একজন ধনী মহিলার বাড়িতে মলা থালাবাটি পরিষ্কার করার কাজ করত সুধা ওই গ্রামেরই সরকার একটি স্কুলে লেখাপড়া করত শীতের মৌসুম শুরু হয়ে গিয়েছিল একদিন সুধা স্কুলে যাবার সময় তার মাকে বলল মা আমার স্কুলের জোতা ছিঁড়ে গেছে আমাকে নতুন জোতা দাও না বেটা তুমি কোনো চিন্তা করো না আজ আমি মালিকের কাছ থেকে কিছু টাকা চাইব এরপর তোমাকে জোতা কিনে দেব তুমি স্কুলে যাও এরপর সুধা তার ছেঁড়া জুতা নিয়ে স্কুলে চলে গেল ওদিকে কমলা ও চন্দ্রমুখীর বাড়িতে থালাপাটি পরিষ্কার করার কাজে গেল কাজ শেষ করার পরে কমলা মালকিনকে বলল? মালকিন আপনার সঙ্গে আমার একটু কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলো কি বলতে চাও মালকিন বলছিলাম কি আমার কিছু টাকার দরকার আমার মেয়ের জোতা কিনব কয়েকদিন আগেই তোকে বেতন দিয়েছি এত তাড়াতাড়ি আবার টাকা চাইছিস না না হবে না এখন আমার কাছে টাকা নেই মালকিন আমার মেয়ের জুতাটা একদম ছিঁড়ে গেছে ঠান্ডার ভিতরে খালি পায়ে কি করে মেয়েটা স্কুলে যাবে তো আমি কি করব এই সবকিছু দায়িত্ব কি আমি নিয়ে নিয়েছি নাকি জায়গাখান থেকে সময় শুধু শুধু নষ্ট করছে আমার মাথাটা খারাপ করে দিলো মালকিনের এরকম করা কথা শুনে মন খারাপ করে কমলা বাসায় চলে আসলো এখন তো সোদা এসে আমাকে জিজ্ঞেস করবে জুতার কথা আমি ওকে কি জবাব দেবো আমি কোথা থেকে নতুন জুতা আমার মেয়েকে কিনে দেব ওদিকে সুদা স্কুল থেকে বাসায় ফিরছিল সেই রাস্তার মধ্যে একটি গাছের নিচে দেখলো খুবই সুন্দর এক জোড়া জুতা ও কত সুন্দর জুতা জুড়ো কার জোতা কাউকে তো দেখছি না আরে মনে হয় সব আল্লাহ তালাই আমার জন্য এখানে জুতা রেখে দিয়েছে আমার ভাগ্যটাই বোধ হয় ভালো আমি একবার পরে নিই যদি আমার পায়ে ঠিকঠাক মতো হয় তাহলে মায়ের আর নতুন করে নতুন জুতা কিনে দিতে হবে না বেচারি মা কত কষ্ট করে আমার জন্য খুবই খারাপ লাগে এ কথা বলে সুধা যখনই সে জুতা জুড়ে পরলো সে নাচতে আরম্ভ করলো হরি ও আমার পায়ে একদম ফিট হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আমার পায়ে আর ঠান্ডা লাগবে না আমি এই জুতা পায়ে দিয়ে সব জায়গায় ঘুরতে পারবো আও এই জুতা জুড়ো পায়ে দিয়ে আমি খসুর মতো শহরে মেলা দেখতে যাব ওখানে কত দোলনা এসেছে সুধা এটা বলতে না বলতে সে তাকিয়ে দেখলো মেলা বসেছে হরি বাবা আমি মেলায় কি করে আসলাম আমি তো শুধু বললাম যে আমি মেলা ঘুরতে যাব। ওরে সম্ভব আমি মেলায় কি করে আসলাম আমাকে তো বাসায় যেতে হবে মা তো আমার জন্য চিন্তা করছে কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পলকেই নিজে নিজেকে তার বাড়ির আগে নাই পেল এই দৃশ্য দেখে সুধা খুবই আশ্চর্য হয়ে গেল এটা কি করে সম্ভব আমি বাসায় কি করে পচে গেলাম চোখের পলকে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন তার দৃষ্টি পড়ল পায়ে পড়া সে জোতার উপরে মনে হয় এই জোতার কারণে এসব হচ্ছে কিন্তু জোতার দ্বারা এসব করি করি হবে এক কাজ একবার আমি জোতা খুলে কিছু বলে দেখি কি হয় এরপর জোতা খুলে সুধা আমি মেলাতে ঘুরতে চাই কিছুই তো হলো না আমি তো এখানে রয়ে গেলাম দেখি তো এবার জোতা বলে দেখি আমি মেলার ভিতরে ঘুরতে যেতে চাই সুধা পরে যখনই মেলা ঘুরার কথা বললো সঙ্গে সঙ্গে সে নিজেকে মেলাতে পেল এসব দেখে সুধা খুবই হতভম্ব হয়ে গেল আর বলল এ তো দেখছি আমি সফল হয়ে গেছি তাড়াতাড়ি বাসায় যাই বাসায় গিয়ে মাকে সব কথা বলবো হে জাদু জোতা আমি বাইরে যেতে চাই এরপর চোখের পলকে সুধা নিজেকে আবারও বাড়ির আঙিনায় পেল আরে ওয়াও এ জাদু জুতা তো আমার জীবনকে পাল্টে দিল যাই তাড়াতাড়ি মাকে গিয়ে বলি কোথায় তুমি এই দেখো আমি এসে গেছি আরে বেটা সোধা তুমি এসেছো দেরি হলো কেন আসো আসো তাড়াতাড়ি মুখ ধুয়ে এসো খাবার খাবে মা আমি পরে খাবো আগে শোনো এই দেখো আমার পায়ের জুতা বলো জুতা জোড়া অনেক সুন্দর হয়নি হ্যাঁ সোধা জুতা জোড়া তো ভালোই হয়েছে কিন্তু এগুলো কার জানি না মা এটা কার জুতা আমি রাস্তায় পেয়েছি তাই পরে চলে এসেছি তুমি জানো মা এই জুতা জোড়া হচ্ছে জাদুর জুতা জাদুর জুতা হ্যাঁ মা জাদুর আমি এক্ষুনি তোমাকে পরীক্ষা করে দেখাচ্ছি জাদুর জোতা আমার অনেক রকমের টেস্টি টেস্টি খাবার খেতে মন চাইছে এখনই আমার সামনে সবকিছু এনে দাও এ কথা বলার সঙ্গে সঙ্গে জাদুর জুতা সেখানে বিভিন্ন রকমের টেস্টি টেস্টি খাবারের প্লেট প্রকট করে দিল সুধা বেটা এসব কি এত রকম রকম খাবারের প্লেট এখানে কি করে আসলো হঠাৎ করে এই সব কিছু হলো জাদুর জুতার অর্জন এখন আর তোমাকে মানুষের বাড়িতে থালা বাটি ধোয়ার কাজ করতে যেতে হবে না আমাদের যা কিছু দরকার হবে এই জাদুর জুতার কাছ থেকে চেয়ে নেব এরপর থেকে সোধার যখনই যে জিনিসের প্রয়োজন হতো জাদুর জুতার কাছ থেকে তা চেয়ে নিত ধীরে ধীরে তাদের পরিস্থিতি একেবারে পাল্টে গেল এখন আর তাদের কোনো জিনিসেরই অভাব নেই যখন এই সংবাদ কমলার মালকিন জানতে পারল তখন সে হিংসে করে বলল আরে কাল পর্যন্ত যে আমার বাড়ির চাকরানি ছিল আর আজ ও এত ধনী হলো কি করে এর মধ্যে কিছু না কিছু গড়বড় আছে আমাকে দেখতেই হবে এর আসল রহস্য কি সত্য কথা জানার জন্য কমলার মালকিন কমলার বাসা এসে পৌঁছলো আর তাকে ডাকতে আরম্ভ করলো কমলা ও কমলা কোথায় তুমি আরে মালকিন আপনি আসুন ভিতরে আসুন না না আমি তো এখানে বসতে আসিনি আমি তো দেখতে আসলাম যে এত তাড়াতাড়ি তুই কি করে ধনী হয়ে গেলি এখন তো আর কাজেও যাস না কি করিস বাসায় মালকিন সবকিছুই আল্লাহ তালার ডান তা তো তোমার অবস্থা দেখেই বুঝতে পারছি যে সবকিছু আল্লাহ দিয়েছে কিন্তু হলোটা কি করে সেটা বলো বলছি মালকিন সবকিছুই ওপরওয়ালার ইচ্ছা মনে হচ্ছে এত সহজেও আমাকে বলবে না ও কি করে ধনী হলো হা আমাকে জানতে হবে আচ্ছা কমলা তোমার মেয়ে সুধা কোথায় ওকে তো দেখছি না মালকিন ও তো স্কুল থেকে একটু পরে আসবে ও বলবে না সব কথা আমি ওর মেয়ের কাছ থেকে সব কিছু জেনে নেব এরই মধ্যে গুনগুন করে গান গাইতে গাইতে সুধা বাসায় পৌঁছল মালকিন এ এই যে আমার মেয়ে সুধা বেটা সুধা এই হলো আমার মালকিন ইনার বাড়িতে আমি কাজ করতাম ও গ্যাসে আবার আমি চাউল ধুয়ে দিয়ে এসেছি যাই এখনই রান্নাঘর থেকে আসি এ কথা বলে কমলা রান্নাঘরে চলে গেল এটা ব্যাপারটা কি তোমার মা তো আমাদের বাসায় কাজও ছেড়ে দিল তোমরা কি লটারি পেয়ে গেছো নাকি না না এরকম কিছুই না সবকিছু আল্লাহর ইচ্ছা আমি কি আপনার জন্য পানি নিয়ে আসবো না না থামো আমি তোমার হাতের পানি খাবো না এ কথা বলে মালকিন সেই বাসা থেকে রাখতে রাখতে বেরিয়ে পড়লো কিন্তু সে বাসার বাইরে গিয়ে জানালার সাথে কান আর চোখ লাগিয়ে থাকলো সত্য তো আমি জেনেই যাব এখান থেকে দেখি তো মা বেটি চুপ চুপ করে কি বলছে চন্দ্রমুখী কান লাগিয়ে সেখানে দাঁড়িয়ে রইল এরপর সুধা তার মাকে বলল খাবার কি তৈরি হয়ে গেছে হ্যাঁ বেটা খাবার তৈরি হয়ে গেছে ও মালকিন কোথায় মা উনি তো চলে গেছে ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খেতে আসো মা আমি তোমাকে একটি কথা বলতে চাই তাহলে জাদুর জুতার সাহায্যে আমরা ভাড়ায় একটি ঘর নিই আমাদের ইনকামও শুরু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সুধা তুমি একদম ঠিক বলেছ বাড়ির কাজকাম শেষ করে আমি একেবারে বোর হয়ে বসে থাকি যদি একটা দোকান হয় তাহলে আবার সময়ও কেটে যাবে আবার টাকা পয়সাও ইনকাম হবে জন্য জাদুর জুতার আমরা অযথা অপব্যবহার করব না যখন একান্ত প্রয়োজন হবে তখনই ব্যবহার করব। হ্যাঁ হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছ খোদা আমাদের উপরে বুক তুলে তাকিয়েছে আমাদের অনুগ্রহ করেছে এর ভুল ব্যবহার করা আমাদের উচিত হবে না তুই মামির সব কথা মালকে চন্দ্রমুখী শুনে ফেললো বুঝতে পেরেছি এই সব কিছু হলো জাদুর জুতার কামাল জাদু জুতার কারণে ওরা দুই মা বেটি একেবারে হাওয়াতে উঠছে যে করেই হোক এর জাদু জুতো আমাকে চুরি করতেই হবে কিন্তু কি করে করব। এরপর চন্দ্রমুখী বাসায় চলে গেল বাসায় গিয়ে জাদু জুতা চুরি করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করতে লাগল এরপর দুই দিন পরে চন্দ্রমুখী মিষ্টির প্যাকেট নিয়ে কমলার বাসায় গেল আরে রে মালকিন আপনি এত সকাল সকাল হ্যাঁ হ্যাঁ আমি এসেছি মিষ্টি নিয়ে আজ আমার মেয়ে তারার জন্মদিন আপনার মেয়ের জন্মদিন শুভ হোক মালকিন ঠিক আছে ধরো এই নাও মিষ্টি আগে মিষ্টি খাও আর বাকি মিষ্টিগুলো তোমার মেয়েকে দেও ঠিক আছে খুশি হয়ে কমলা মিষ্টি খেলো ওই সময় সুধা বাসায় ছিল না সে স্কুলে ছিল মিষ্টি খেতে না খেতেই কমলা বেহু হয়ে গেল অজ্ঞান হওয়ার ওষুধ মেশানো মিষ্টি খেয়ে তুমি তো অজ্ঞান হয়ে গেছো এখন তো সুবর্ণ সুযোগ জাদুর জোতা আমি চুরি করে নিয়ে যাব বাসায় এখন কেউ নেই এরপর চন্দ্রমুখী জাদুর জোতা খুঁজতে শুরু করলো খুঁজতে খুঁজতে তার দৃষ্টি পড়লো আলমারির উপরে আলমারি খুলে দেখলো তার ভিতরে এক জোড়া নয় বরং দুই তিন জোড়া জুতা আরে এর মধ্যে কোন জোড়া জাদুর জুতা আমি বুঝবো কি করি এক কাজ করি আমি সবগুলো জুতাই চুরি করে নিয়ে যাই একথা ভেবে চন্দ্রমুখী সবগুলো জুতাই বাসায় চুরি করে নিয়ে গেল আর তার মেয়ের তারার পায়ে এক এক করে পরিয়ে দেখতে লাগলো আরে মা জোর করি কেন আমাকে এইভাবে জুতাগুলো পরাচ্ছ এই জুতা তো আমার পায়ে একেবারেই ফিট হচ্ছে না পায়ে ব্যথা করছে আমি এসব পরবো না মা এটা পরার চেষ্টা করো এগুলোর মধ্যে একটি জুতা হলো জাদুর তো তারার পায়ে একটি জোতাও ফিট হলো না এই দৃশ্য দেখে চন্দ্রমুখী প্রচন্ড রাগ হলো হুম এই জুতা যখন আমার কোনো কাজ আসছে না তখন কমলারও কোনো উপকার হতে দেব না এ কথা বলে চন্দ্রমুখী সবগুলো জুতোই পুড়িয়ে ফেললো ওদিকে সুধা যখন স্কুল থেকে এসে তার মাকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখলো তখন সে বলল মা মা কি হলো ওঠো ওঠো মাকে ডাকতে ডাকতে সোধা পরেশান হয়ে গেল কিন্তু কিছুক্ষণ পরে কমলার জ্ঞান ফিরলো মা কি হয়েছিল তোমার তুমি অজ্ঞান কেন হয়ে গিয়েছিলে আরে আলমারি কেন খোলা মা দেখেছো আলমারির ভিতরে থাকা সবগুলো জোতায় চোর চুরি করে নিয়ে গিয়েছে মনে হয় সবগুলো জোতায় ওর পছন্দ হয়েছে ভাগ্যিস জাদু জুতা আমার পায়ে ছিল নইলে ওটাও তো হারিয়ে যেত আমি এই জাদুর জুতা সবসময় যত্ন করে রাখবো ওর কিচ্ছু হতে দেব না এরই মধ্যে গ্রামে খুবই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল বাইরে গিয়ে শুনতে পেল যে তার মালকিনির বাসায় আগুন জ্বলছে আর বাসার ভিতরে তার মেয়ে তারা পুড়ে যাচ্ছে হ্যাঁ ও সুধা আমার মালকিনের বাসায় আগুন ধরেছে আর ওর মেয়ে তারা ওই ঘরের মধ্যেই আছে বেচারি যার জন্মদিন মেয়েটা জন্মদিন এভাবেই পড়ে যাচ্ছে চলো চলো তোমার মালকিনের বাড়িতে আমার কাছে জাদু জুতা আছে আমি ওদেরকে বাঁচাবো কেউ আছো আমার মেয়েকে বাঁচাবে কেউ তো আগুন নেবাও আমার মেয়ে তো পুড়ে যাবে কিন্তু আমরা এসে গেছি আমার মেয়ের কাছে জাদু জুতা আছে তোমার মেয়ের কিচ্ছু হবে না আমার মেয়ে জাদু চুদার সাহায্যে তোমার মেয়ে তারাকে বাঁচিয়ে তুলবে জুতা জাদু চুদা তো আমি চুরি করে এনেছি সবগুলো পুড়িয়ে ফেলেছি কি তাহলে আপনি আমার বাসায় গিয়ে ছেন্ডেলগুলো সব চুরি করে নিয়ে এসেছেন আপনি সে চোর মা তুমি এসব চোরো আমি দেখছি কি করা যায় হে জাদুর জোতা তুমি এই আগুনকে নিভিয়ে দাও আর সব কিছু আগের মতো ঠিক করে দাও কথা বলার সঙ্গে সঙ্গে চন্দ্রমুখীর বাড়ির আগুন নিভে গেল আর তার মেয়েও ঘরের মধ্যে অক্ষত অবস্থায় বেজে ফিরল কমলা তোমাদের উন্নতি দেখে আমি হিংসায় থাকতে পারিনি আমি তোমাদের জুতার চুরি করতে গিয়ে আমার ঘরে আগুন লেগে গেছে আর এই কথা জানার পরও তোমরা আমার মেয়েকে বাঁচিয়েছ আমাকে ক্ষমা করে দিও বোন আমি ভুল করেছি আমি আর জীবনে কখনো মানুষের সুখ দেখে হিংসে করব না সুধা ও কমলা চন্দ্রমুখীকে ক্ষমা করে দিল এরপর থেকেই সোধা ও কমলা জাদু জুতার সাহায্যে খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।